যে বিষয় সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটি জিনিসের যদি জিম্মাদার হতে পারো, দুইটি জিনিসের জামানত যদি আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দুইটা জিনিসের, বেশি বড় আমল নয়, ছোট্ট একটা আমল, দুইটা জিনিসের জিম্মাদার শুধু আমাদেরকে হতে হবে। দুইটা জিনিস আমাদেরকে হেফাজত করতে হবে, দুইটা জিনিস আমাদেরকে সংরক্ষণ করতে হবে। দুইটা জিনিসের জিম্মাদার যদি আমরা হতে পারি, দুইটা জিনিসের জামানত যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দিতে পারি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, অর্থাৎ তোমাদেরকে আমি জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ তোমাদের জিহ্বা এবং তোমাদের দুই রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ তোমাদের লজ্জা স্থান, যে ব্যক্তি তার জিহ্বা এবং তার লজ্জা স্থানের হেফাজত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার। যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করবে, দুইটা জিনিসের হেফাজত করবে, দুইটা জিনিসের জামানত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে হলো আমাদের জিহ্বা, লিসান, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহ্বা। এই জিহ্বাকে যারা হেফাজত করবে, জিহ্বার জিমানত জামানত যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার হেফাজত আমরা কিভাবে করব, জিহ্বার জিম্মাদার আমরা কিভাবে হব, জিহ্বার জামানত কেমন করে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব, এর জন্য দুইটা জিনিস আছে। জিহ্বার হেফাজত দুই প্রকারে করতে হবে। এক নম্বরে হলো জিহ্বাটারে পবিত্র রাখতে হবে, যেহেতু রব্বুল আলামিন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তিনি তখন আমাদেরকে মায়ের ওই নাপাক রক্ত খেয়ে আমাদেরকে লালিত পালিত করে নাই, আমাদের ওই নাপাক রক্ত আমাদের মুখ দিয়ে না খাইয়ে রব্বুল আলামিন মায়ের নাভির সাথে ওই মায়ের নারীটা আমাদের নাভির সাথে মায়ের নারীটা লাগিয়ে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইছিলেন। শুধু এই জবানটারে, এই লিসানটারে পবিত্র রাখার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের দুইটা জিনিস পবিত্র রাখতে পারো, তোমরা যদি তোমাদের দুইটা জিনিস যদি হেফাজত করতে পারো, শুনে রাখো, আমি তোমার রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বর হলো এই জবানটারে হেফাজত করতে হবে, অর্থাৎ হেফাজত করার অর্থ পবিত্র রাখতে হবে। পবিত্রতার দুইটা ধাপ রয়েছে। এক নম্বরে হলো এই জবান দিয়ে কখনো আমাদের হারাম খাওয়া যাবে না, হারাম থেকে বাঁচতে হবে। আমরা যে অনেক সময় ঘুষের টাকা খাই, সুদের টাকা খাই, মানুষের ঠগিয়ে অর্থ উপার্জন করি, এতিমের সম্পদ খাই, নিজের বোনের ঠগিয়ে নিজের বোনের হক আমরা নষ্ট করে সেই সম্পদ আমরা খাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জবানটারে পবিত্র রাখতে হবে। তোমরা যদি তোমাদের জবানটারে, তোমরা যদি তোমাদের লিসানটারে, তোমরা যদি পবিত্র রাখতে পারো, শুনে রাখো আমার উম্মতেরা, তাহলে আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে হলো এই জবান দিয়ে আমরা খাবার খাই। এই জবান সব কিছুর স্বাদ বোঝে, কোনটা মিষ্টি কোনটা টক, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নষ্ট হয়ে গেছে কোনটা কোনটা ভালো রয়েছে, সব কিছু আমরা এই জবান দিয়ে বুঝি, সব কিছু আমরা এই জবান দিয়ে খাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কোনো সময়ের জন্য এই জবান দিয়ে তোমাদের হারাম খাবার খাওয়া যাবে না, অর্থাৎ হারাম খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের এই জিবাটা আমাদের জবানটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমাদের এই জবানটারে পবিত্র রাখতে হবে। পবিত্র রাখার এক নম্বর উপায় হলো হারাম খাওয়া যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা তৈরি, যে শরীরের রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা তৈরি, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এজন্য আমাদেরকে হালাল খাবার খেতে হবে। যেহেতু আমরা এই জবান দিয়ে এই সমস্ত খাবার খাই, এই জন্য আমাদের এই জবানটারে পবিত্র রাখতে হবে। এই জবান দিয়ে কখনো হারাম খাওয়া যাবে না, সুদের টাকার খাবার খাওয়া যাবে না, ঘুষের টাকার খাবার খাওয়া যাবে না, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে সেই অর্থের টাকা দিয়ে খাবার কিনে কখনো এই জবান দিয়ে খাওয়া যাবে না। এক নম্বরে হলে এই জবানটারে পবিত্র রাখতে হবে, কোনো হারাম খাবার খাওয়া যাবে না, এই জবান দিয়ে হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে সমস্ত
উপার্জন হারাম, যে সমস্ত উপার্জন হারামভাবে উপার্জিত হয় ওই সমস্ত উপার্জনের টাকা দিয়ে কখনো আমাদের হারাম খাবার কিনে খাওয়া যাবে না। তাহলে এক নম্বরে হলো এই জবানটারে পবিত্র রাখতে হবে, সেটা হলো আমাদেরকে হারাম খাবার খাওয়া যাবে না, হারামের সাথে আমাদেরকে সম্পর্ক বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বরে হলো পবিত্র রাখার অর্থ হলো খারাপ কথাবার্তারা আমাদেরকে এই জবান দিয়ে বলা যাবে না। আমরা এই জবান দিয়ে অনেক সময় মিথ্যা কথা বলি, মানুষের এই জবান দিয়ে কথা বলে আমরা তারে ঢোকা দেই, মানুষের সাথে মানুষকে আমরা গালিগালাজ করি, কত খারাপ কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে খারাপ কাজ করে দুনিয়াতে, যে খারাপ কাজ করে, এই খারাপ কাজগুলো তারা দুইটা কারণে করে। এক নম্বরে হলো তারা তাদের জবান দিয়ে খারাপ কাজ করে, দ্বিতীয় নম্বরে হলো তারা তাদের লজ্জায় স্থান দিয়ে তারা গুনার কাজ করে। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের জবানটার যদি হেফাজত করতে পারো তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। দ্বিতীয় নম্বরে হলো খারাপ কথাবার্তা বলা যাবে না, মানুষকে দিনের পথে রাখতে হবে, মানুষকে বোঝাতে হবে, ভালো কথা বলতে হবে, মানুষকে কখনো খারাপ কথা বলা যাবে না। আমরা এই জবান দিয়ে মানুষকে আমরা কত মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথা জবান দিয়ে বলা যাবে না। জবান দিয়ে যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে জবানের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, এজন্য এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বরে হলো এই জবান দিয়ে মানুষকে কথা বলে কখনো ঢোকা দেওয়া যাবে না। আমাদের যদি এই লিসানটা না থাকতো, এই জিহ্বাটা না থাকতো তাহলে আমরা কিন্তু কথা বলতে পারতাম না। অনেক মানুষ আছে যাদের জিবা আছে, এই জবান আছে, কিন্তু জবানের মধ্যে জড়তা থাকার কারণে কিন্তু কথা বলতে পারে না ভালো করে সুন্দর করে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে জড়তা ছিল। ফিরাউনকে হযরত মুসা আলাইহিস সালাম যখন একটা থাপ্পড় মেরে দিল, গালে যখন একটা থাপ্পড় লাগাই দিল, আবার অন্যান্য মুফাসসিরিন কিরাম বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের দাড়ি ধরে টানলো, ফিরাউন তখন বুঝতে পারলো যে এই শিশুই সেই শিশু যে শিশু আমার রাজত্বটারে ধ্বংস করে দিবে। ফিরাউন তখন ভাবল, দেখি আমি এই শিশুটাকে হত্যা করব। আসিয়া বলল, ফিরাউনের নিস্তে আসিয়া বলল, না এই শিশু সেই শিশু নয়, আপনি তার হত্যা করতে পারবেন না। আপনি যদি এই শিশুকে সেই শিশু মনে করেন যে শিশু আপনার সিংহাসন ধ্বংস করে দিবে, তাহলে আপনি তারে পরীক্ষা করতে পারেন। হযরতে আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া তখন দুইটা বর্তন নিয়ে আসলো, এক বর্তনে আগুনের কয়লা আর এক বর্তনে আপনার দামি জিনিস মণিমুক্তা নিয়ে আসলো। হযরতে মুসা আলাইহিস সালাম ছোট ছিলেন, ছোট বাচ্চার সামনে যখন দুইটা বর্তন নিয়ে আসা হলো, হযরতে মুসা আলাইহিস সালাম আগুনের অঙ্গারে হাত না দিয়ে মণিমুক্তার যে বর্তনে ছিল সেই বর্তনে হাত দিচ্ছিলেন। রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের হাতটা ওই মণিমুক্তার দিক থেকে ঘুরাই দিয়ে আগুনের অঙ্গারের দিকে হাতটা নিয়ে গেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আগুনের অঙ্গার হাতে নিয়ে এক পর্যায়ে তিনি আগুনের অঙ্গার খেয়ে ফেলেছেন। আগুনের অঙ্গার মুখে দেওয়ার কারণে, আগুন মুখে নেওয়ার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের জবানটা জিহ্বাটা পুড়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম তখন থেকে সুন্দর করে কথা বলতে পারে না। আমাদের এই যে জবানটা, এই জবান দিয়ে কিন্তু আমরা কথা বলি, কত অন্যায় কথা বলি, মানুষের উপর কত জুলুম করি, এই জবান দিয়ে মানুষকে কত গালিগালাজ করি আল্লাহর গোলামেরা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, দুইটা জিনিসের যদি জিম্মাদার হতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। এক নম্বর হলো এই জবানের হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের যদি তোমরা হেফাজত করো, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। তাহলে লজ্জা স্থানটা আমাদেরকে হেফাজত করতে হবে। পৃথিবীতে অধিকাংশ খারাপ কাজ সংঘটিত হয় দুইটা কারণে, একটা হচ্ছে আমাদের জীবার কারণে, আর একটা হলো আমাদের লজ্জা স্থানের কারণে। এই লজ্জা স্থান আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা এই লজ্জা স্থান মানুষের যে রব্বুল আলামিন দিয়েছেন, মানুষের যে যৌবন দিয়েছেন, এই যৌবনটা আমাদেরকে বিবাহ করে ভালো কাজে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদের যে জীবনের সার্থকতা সেটা তিনি পূর্ণ করে দিবেন। নতুবা আমরা যদি এটা যদি খারাপ কাজে যদি ব্যবহার করি, জেনার সাথে যদি জড়িয়ে পড়ি, ব্যভিচারের সাথে যদি জড়িয়ে পড়ি, তাহলে রব্বুল আলামিন আমাদের উপরে অনেক বড়, তিনি আমাদের আমলনামে অনেক বড় পাপ লিখবেন। তাহলে আমাদেরকে হাশরের ময়দানে জেনাকারী হিসাবে, পাপাচার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই জন্য দুইটা কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা যে দুইটা কাজ যদি করতে পারো, এক নম্বরে হলো তোমরা তোমাদের জিহ্বাটারে হেফাজত করবা, দ্বিতীয় নম্বরে হলো তোমরা যদি তোমাদের লজ্জা স্থানকে যদি হেফাজত করো, তাহলে শুনে রাখো ও আমার উম্মতেরা, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, এর থেকে বড় জিনিস আর কী হতে পারে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের যদি
কোনো মানুষের জন্য যদি জান্নাতের জিম্মাদার হয়ে যায় তাহলে ওই মানুষটার জন্য আর কি লাগে তার আর কিছুই লাগে না কত বড় একটা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুধু দুইটা জিনিসের জিম্মাদার হবা দুইটা জিনিস শুধু তোমরা হেফাজত করবা আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুইটা জিনিস যেন হেফাজত করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন